আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার প্রেস ক্লাবে মেট দ্য প্রেস অনুষ্ঠানে বুধবার নির্বাচন সংক্রান্ত বিষয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং সভাপতি সুবল কুমার দে সহ রাজ্যের বিশিষ্ট সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বুধবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান কিরণ গিত্তে। নির্বাচনে বিভিন্ন সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। গত 13 বছর যাও এটা সেলিব্রেট হচ্ছে, তো আজকে আপনারা ন্যাশনাল ভোটার ডে দিনে মিডল প্রেস রেটিশন এই জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ। যে প্রশ্ন আপনি করেছেন, আমরা কিছু ফেক নিউজ প্রিন্ট মিডিয়াতে দেখেছি, কিছু ইলেকট্রনিক মিডিয়াতেও দেখেছি, কিন্তু বেশি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সোশ্যাল মিডিয়াতে যে ফেক নিউজের যে প্রমাণ প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়া থেকে বেশি, কিন্তু ইলেকশন কমিশনের জাতীয় স্তরে রাজ্যের স্তরে এবং ডিস্ট্রিক্ট লেভেল ইভেন আপ টু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রিটার্নিং অফিসার লেভেল এখন আমাদের কতগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, আমরা সঙ্গে সঙ্গে আমরা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়ের উল্লেখ করেন কিরণ গিত্তে। জানান, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা 18 তারিখে বাস 100% কভার কিয়ে আমার পাস পহলা জো ফোর্স আয়া থা ডিসেম্বর মে অর জানুয়ারি ফার্স্ট উইক মে, তব হমনে জাহা পে ইনসিডেন্ট হো গয়া থোড়ে সে জ্যাদা সেনসিটিভ থে हमने उनको प्रायोरिटी दी थी। और जो सेकंड फोर्स हमारे पास आया है, जस्ट चुनाव डिक्लेयर होने के दिन आया है, उससे हमारा सभी 100% वल्नरेबिलिटी हमारा कवर हो गया है। आप तो शहर में भी फोर्स देख रहे हैं, वो एरिया कवर होने के बाद जो बचा है वो अभी शहर में जाके कॉन्फिडेंस बिल्डिंग करता है। नॉर्मल एरिया में भी हम लोग जाते हैं जस्ट टू मेक अ प्रेजेंस बिल्ड और कॉन्फिडेंस बिल्डिंग भी करते हैं। नॉर्मल एरिया में भी होता है मार्च, जस्ट टू गिव अ मोर कॉन्फिडेंस टू पीपल। ভোটারদের ভোট দেওয়ার অধিকারকে নির্বাচন কমিশন অবশ্যই সুনিশ্চিত করবে উল্লেখ করে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্তা জানিয়েছেন। अभी हमारा पोस्टल बलॉट, फिर ये 20 जो घर पे वोट करते हैं हम, ये सभी की प्रस्तुति हमने उनके सामने रखी। डिस्ट्रिक्ट लेवल जो ऑफिसर्स हैं उनके साथ उन्होंने मीटिंग की, कर सभी डिस्ट्रिक्ट का कल उन्होंने जानकारी ली कि हर एक डिस्ट्रिक्ट में चैलेंज क्या क्या है। डीएम और एसपी ने उनको बताया हमारे ये 4 चैलेंज है, 5 चैलेंजेस है। फिर जो दूसरी एनफोर्समेंट एजेंसी है जैसे एक्साइज या जैसे नारकोटिक्स या कस्टम्स, ईडी, रेलवे प्रोटेक्शन फोर्स, ये जो जितनी भी एनफोर्समेंट एजेंसीज है उनके साथ भी उन्होंने कल मीटिंग की, तो उनके साथ भी उन्होंने डिस्कस किया कि जैसे कैसे त्रिपुरा के इलेक्शन को इंड्यूस। এই প্রক্রিয়ায় জেলায় জেলায় যদি কোনো চ্যালেঞ্জ সামনে আসে তবে তার সমাধান করার জন্য এসপি এবং ডিএমরা সম্পূর্ণভাবেই প্রস্তুত রয়েছে বলে জানান কিরণ গিত্তে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।